প্রস্রাবে ধাতু ক্ষয় বন্ধ করার ঘরোয়া উপায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবুজ পাতা ইউটিউব হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, দেশ বিদেশ প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন, প্রত্যেকের প্রতি রইল আমার ভালোবাসা। আজকে আমি খুব প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকের বিষয় হলো বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে প্রস্রাবে ধাতু ক্ষয় বন্ধ করার উপায়। বন্ধুরা, আমাদের এই যুবক সমাজে, পুরুষ সমাজে অধিকাংশ ছেলে পুরুষ ছেলেরা আছেন, প্রাপ্ত কি অপ্রাপ্ত সকল বয়সের, যাদের প্রস্রাবের সঙ্গে চালিত বীর্য ক্ষয় হয়, অনেক ধাতু চলে যায়। এখন এভাবে অতিরিক্ত প্রস্রাবে ক্ষয় মেহ যেতে যেতে শরীরটা দিনে দিনে দুর্বল হয়ে আসে। এই দুর্বলতা সব দিকেই দুর্বল করে ফেলে, যেমন আপনাকে দৈনন্দিন কাজকর্ম করা থেকে শরীরটাকে ক্লান্ত করে দেবে, তদ্রূপ দাম্পত্য জীবনেও আপনি যৌন দুর্বলতায় দুর্গী হয়ে যাবেন। এখন অনেক মেডিসিন খেয়েছেন বা খাচ্ছেন, বন্ধ হচ্ছে বা কারো হচ্ছে না, তো আজকে আমি এই ধরনের কিছু ওষুধের কথা বলবো, যে গাছগাছড়াগুলি আমরা নিয়মিত যদি খাই তাহলে প্রস্রাবের সঙ্গে ধাতু বা বীর্য যাওয়াটা বন্ধ হবে। বন্ধুরা, সর্বপ্রথম আমি বলবো উলট কম্বল গাছের কথা, যাকে বলা হয় ডেভিস কটন উলট কম্বল। উলট কম্বল গাছের পাতা এবং ডাল ভিজিয়ে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনার প্রস্রাবের সঙ্গে যে ধাতু যায় এটা বন্ধ হয়ে যাবে। দুই নম্বর, শিমুল গাছের মূল চাবিয়ে চাবিয়ে যদি প্রতিদিন সকালে একটা করে খান, এভাবে 15 দিন খেলেও আপনার প্রস্রাবের সঙ্গে যে ক্ষয় যায় এটা বন্ধ হয়ে যাবে। তিন নম্বর, যদি অশ্বগন্ধা আপনি সংগ্রহ করে পাউডার প্রতিদিন রাতে 1 কাপ দুধের সাথে আধা চা চামচ অশ্বগন্ধার পাউডার মিক্স করে খান, আপনার প্রস্রাবে ক্ষয় বন্ধ হয়ে যাবে। এরপরে শতমূল, এটাও কিন্তু প্রস্রাবের ক্ষয় বন্ধ করে। আরেকটি গুরুত্বপূর্ণ হার্বস আছে, যেমন প্রস্রাবে বীর্য যাওয়া বন্ধ হবে, ক্ষয় যাওয়া বন্ধ হবে, যৌনশক্তি বৃদ্ধি হবে, এটা হচ্ছে আপনার লতা কস্তুরী গাছ। লতা কস্তুরীর গাছের পাতা এবং লতা, এগুলি যদি আপনি পানির ভিতরে কোসলে চটকে সুন্দর মতো ওই রসটাকে খেতে পারেন সকালে খালি পেটে, আপনার প্রস্রাবে চালিত সর্ব ধরনের ধাতু ক্ষয় বন্ধ হয়ে যাবে এবং আপনার শরীরের শক্তি বৃদ্ধি হবে। তো বন্ধুরা, এই যে বাসায় বসে বা ঘরোয়াভাবে নিজেরাও এই সমস্ত জিনিস খেয়ে প্রস্রাবের সঙ্গে ধাতু ক্ষয় বা বীর্য ক্ষয় বন্ধ করতে পারি, তাহলে আমরা যদি এই ধরনের রোগে আক্রান্ত হই, তাহলে ভিডিওতে উল্লেখিত যে বিষয়গুলি আমি বললাম এগুলি ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার প্রস্রাবে যত রকমের চালিত ক্ষয় থাকুক এটা বন্ধ হয়ে যাবে। আর দেহের যদি কোনো ক্ষয় বন্ধ থাকে অবশ্যই দেহের শক্তি বৃদ্ধি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে প্রস্রাবে ক্ষয় এর ঘরোয়া চিকিৎসার উপায় নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি আপনারা মনোযোগ সহকারে যদি এটা শুনেন অবশ্যই কাজে লাগবে, চেষ্টা করবেন যে কথাগুলি বলা হলো এটা ফলো করার, ইনশাআল্লাহ প্রস্রাবে ক্ষয় বন্ধ হবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়, ভালো লাগে, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে আমাদেরকে জানাবেন। যদি আমাদের সঙ্গে পরামর্শ করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সঙ্গে ফোন করেও এর জন্য সুপরামর্শ নিতে পারবেন। তো আজ আর নয়, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একদিন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।